ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে করব চিংড়ির মালাই করি। তো এখানে নিয়েছি চিংড়ি মাছ, কেটে দিয়ে একদম পরিষ্কার করে নুন মাখানো। এখানে আমি নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি, আলু টমেটো। এখানে রসুন বাটা একটু, আর এখানে আদা বাটা, এটা বলা হয়নি, তেজপাতা, আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো থেকে দিয়ে দেবো। ছেঁকে ছেঁকে রাখার সময় নেই, দেরি হয়ে গেছে। এখানে একটা ফুটে উঠেছে, এবার এই মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, ঘি বাড়িতে রেখে কম মশলা।